নিয়ে গিয়ে ওঝার কাছে ঝাড়ফুঁক। অনেকক্ষণ ধরে ওস্তাদের ওস্তাদি চলার পর শেষ পর্যন্ত হাসপাতালে গেলেন, কিন্তু রোগীর অবস্থা খুব খারাপ হওয়ার পর আজকের এই সভ্য যুগেও এমন এক ঘটনা দেখা গেল কয়েকদিন আগে নওদা থানার ঝাউবোনা ব্যাংকপাড়ায়। মাঠে পাটজাক দেখতে গিয়ে জলের মধ্যে সাপে কামড়ায় নওদা থানার এলিয়েটনগর গ্রামের 38 বছরের মার্জেন মালিক তাকে। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যান ঝাউবোনা ব্যাধপাড়ায় প্রায় 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঝা বুদ্ধিশ্বর বেদের কাছে। প্রায় 2 ঘন্টা চেষ্টার পর রোগীর অবস্থা যখন খারাপের দিকে তখন তাকে নিয়ে যান আমতলা হাসপাতালে। আমতলা হাসপাতালে ডাক্তারবাবু প্রাথমিক চিকিৎসা করে তাকে বহরমপুর পাঠান। সেখান থেকে রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা যায়। প্রথমেই এবি24 নিউজের প্রতিনিধি এসকে আফতাব হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন, তখন তার কথায় কর্ণপাত করেননি। তাদের বিশ্বাস ছিল ওঝার প্রতি। জানি পর দাদা এখানে কাছাকাছি তো, যে একটু তাড়াতাড়ি পৌঁছালে একটু তাড়াতাড়ি যদি এটা কাজটা হয় সেজন্য নিয়ে আসা। আপনার নাম? আমার নাম ইলিয়াস। কে হয় আপনার রোগী? ভাই হয় চাষতে। আজ আমার বাবা থাকতে করেছিলাম, বাবা তো গত হয়ে গেল, এখন আমার বয়স 68। এই 68 বছর ধরে আমার যখন 16 বছর বয়স তখন থেকে বাবার সঙ্গে ঘুরি।
ঘুরতে ঘুরতে কিন্তু বাবার সঙ্গে ঘুরতে ঘুরতে সাপে কাটা রুগী ঝাড়া হয়, বুঝলেন? দিয়ে তারপরে ধরুন এইখানে যা বাবা গত হয়ে যাওয়ার পরে আমি ঝাড়ি, হ্যাঁ, কিন্তু রুগী ঘেরে কারো পয়সা নেই না। তারা হয়তো নিজের ইচ্ছায় যদি পূজার সময় 100 কি 200 দিলে সেইটাই নেই, কোনো চার্জ লাগে না, চার্জ নাই। তা এই রুগী ভালো হয়? হ্যাঁ ভালো হয়, জনগণই বলবে ভালো হয় কি না হয়, আমি বললে তো হবে না। কী কী সাপে কামড়ানো ভালো হয় এখানে? এখানে এখানে তো বুড়া সাপে কামড়ানো ভালো হয়, বুঝলেন? খরিশু কামড়ানো ভালো হয়, কিন্তু টাইম মতো আনতে পারলে ভালো হয়। আর যদি একবারে মাথায় উঠে গিয়েছে, মুখ দিয়ে লালা ভেঙে, সেটা কী করে ভালো হবে? অনেকে বলে যে মারা যাওয়ার 2-3 দিন পরে ভালো হয়, সেটা আপনি পারেন? সেটা আমি পারতাম না, বাবা পারত। কদিনকার মরা বাঁচাত? 2 দিন। আপনি সেটা পারেন না? সেটা আমি পারি না। এখন কী কী পারেন? এখন এই 2 স্বামী স্ত্রীতে ঝেড়ে বিষ্ণামায় আয়। কী কী আপনার কারুকার্য আছে? আমার কার্য, আমার মন্ত্রের সাহায্যে সব কিছু, মন্ত্র, ঘি পড়া, গাছগাছরা আমি খাওয়াই নেই। গাছগাছরা খাওয়াই কোনগুলা? যেগুলো আমার বাড়িতে যদি হয় সেইগুলো খাওয়াই। কেন? হয়তো ধরুন সে মারাই যাবে, আমি গাছটা খাইয়ে দিলাম, তা আমি বললে যে ওই গাছ খাইয়ে মারা গেল, সেই জন্য আমি বাইরে কাল লোককে গাছ দিই নি, গাছ আমার বাড়ির লোককে দিই। শুধু ঝেড়ে নামান? আমি ঝেড়ে নামান। কতক্ষণ টাইম লাগে একজন বিষ্ণু? ওর ঠিক নেই, কোনোটা 2 ঘন্টা টাইমে হয়, কোনোটা 3 ঘন্টা টাইমে হয়, কোনো ঘন্টা 10-12 ঘন্টা লেগে যায়। অনেক জায়গায় আমরা দেখেছি জল দিয়ে যে জল ঢেলে নামায়, সেটা আপনি করেন না? সেটা করি। আপনি কীভাবে করেন? এই নিমের পাতা দিয়েই ছাড়ি, শুধু একটাই ওষুধ, গামছরণ করি। আর যেগুলো আদা মরা হয়ে গেছে সেগুলো ব্রহ্মা জল করা হয়, মাসে বাঁশের মাথা করে তার উপর বসি দিয়ে তলে নতুন হাড়ি দিয়ে আইবুড়ো মেয়েরা জল দেয় জলটা, ওটা হচ্ছে ব্রহ্মা জল। তো হাসপাতাল ডাক্তারবাবুরা যে বলছেন কোনো ওস্তাদ বা ওঝার কাছে যাবেন না, সরাসরি হাসপাতালে নিয়ে আসতে বলছে, তো আপনি এইভাবে সারাচ্ছেন, কোনো অভিযোগ কেউ জানিয়েছে? কোনো অভিযোগ কেউ জানাই না। হ্যাঁ, জানিয়েছিল এর আগে যে তুমি এখানে ঝেড়ো না, তুমি হসপিটাল পাঠিয়ে দিও। তা আমি এনাদেরকে বলেছি যে তোমরা এসে তো হসপিটাল নিয়ে চলে যাও, কেন আমাকে, আমি এই রুগী ঝাড়বো, তো আমি পুলিশ এসে আমাকে তুলে নিয়ে যাবে, সেই মোমেন্টে তোমরা কেউ থাকবে না। হ্যাঁ, তাই এনারা বললো যে পুলিশ আমরা দেখে নেবো, সেই জন্য আমি ঘাটতে লেগেছি, নাহলে আমি হসপিটালে পাঠিয়ে দিয়েছি। ওই সাপে কাটা কোথাকার? কালীতলা, এলেটনগর। কবে সাপ কামড়েছে? আজকেই কামড়েছে, সকালে 5:30 গিয়েছিলাম জমিতে, দিয়ে কামড়েছে। আচ্ছা, আপনারা সাপে যে কামড়িয়েছে, তা আমতলা হাসপাতালে না নিয়ে গিয়ে এখানে কোথায় কার কাছে নিয়ে এসছেন? এই ঝাবনায় সাপের উস্তাদের কাছে নিয়ে এসেছি, তা সাপের উস্তাদটা নিয়েছিল না, বলেছিল আমি এখানে দেখব না, আমাদের একটু ব্যাঘাত উনেদ বিনেদ করার জন্য ধরনে একটু একটু মাথা দিল, নাহলে ওরা দেখছিল না। তা হাসপাতালে নিয়ে গেলেন না কেন? বলছে একটু দেখি দেখি, আমরাই বললাম একটু জোর হাত করে আমরা একটু দেখছিলাম। কিন্তু হাসপাতালে গেলে যে বেশি ভালো, সেটা আপনি জানেন না? এখানে আমাদের অনেক কটা পেশেন্ট ভালো হয়েছে, কালীতলা এখানে গিয়েছি, এলএসনগর এখানে গিয়েছি। ওই আর আগে 1 বছর আগে আমার এক লাতিকে খেয়েছিল, সে ভালো হয়েছে, আর একজনকে খেয়েছে তাও ভালো হয়েছে, এখানে একটু বিশ্বাসের। আপনার নাম? আনোয়ারা বেওয়া। বাড়ি? এলএসনগর। আপনার পাশের বাড়ি দেখছি প্রতিবেশী, এখানে বলছে যে সাপে কাটা রুগী ভালো হয়, এবং তারা হাসপাতালে না গিয়ে এখানে নিয়ে এসছে, তারাও বলছেন যে এখানে আমরা অনেক আমাদের গ্রামে ভালো হয়েছে, ওস্তাদও বলছে আমি অনেক ভালো করেছি। কী বলবেন আপনি, কী জানেন? সাধারণত যদি অবৈজ্ঞানিক পদ্ধতিতে করা হয়, সাপের বিষ কোনো দিন ঝেড়ি নামানো যায় না। আমাদের গ্রামগঞ্জের বেশিরভাগই সাপে এসে বিষ থাকে না, যেগুলো কেউটি বা অন্য সাপ থাকে তাকে প্রকৃতভাবে যাকে কামড়েছে সে কিন্তু এখানে ঝেড়িছে অনেকে, কিন্তু প্রচুর মারা গেছে এখানে। অতএব এখানে আসা একেবারে অন্যায়, এবং সরকারিভাবে এগুলো বন্ধ করে দেওয়া দরকার আছে, এবং চাপ সৃষ্টি করা দরকার আছে। তার কারণে গ্রামগঞ্জের লোক প্রায় এখনও সেই গোলামি পদ্ধতিতেই বিশ্বাস করে আছে, এটা যে নাই, এটা যে করা উচিত না, সেটা কিন্তু এইখানে যারা করে এই কাজ তাদেরকে রীতিমতোভাবে চাপ দেওয়া দরকার, এবং মানুষকে সচেতন করার জন্য সরকারের একটা পঞ্চায়েত হোক বা কোনো সংগঠনের মারফতে একান্তভাবে এদিকে করা উচিত। নাহলে কিন্তু দিনের পর দিন একটা ফ্যামিলির পরিবারের লোক সেই গোলামি পদ্ধতি আছে, বিশ্বাসের মধ্যে যে গিয়েছে, তার ফলে দেখা যায় একটা সংসার তাদের নষ্ট হয়েছে, একটা অকালে একটা প্রাণ ধরে যাচ্ছে। তার জন্যই এটা আমাদের সচেতন হতে হবে, এবং আমাদের প্রত্যেকের কর্তব্য এই সম্বন্ধে মানুষকে সচেতন করা। আর সচেতন যদি আমরা না করতে পারি, তাহলে দিনের পর দিন কিন্তু এরা পয়সা ইনকাম করবে, এবং সেই এখনও সেই যেটা অবিশ্বাসজনকেরা মগজ ধুলাই করে বিশ্বাসের পথে নিয়ে গেছে। অতএব এটা আমাদের দেখা কর্তব্য, সরকারের দেখা কর্তব্য, রীতিমতোভাবে যারা এই কাজে লিপ্ত আছে, যারা বিষ ঝাড়ার পক্ষে,
তাদেরকে রীতিমতো চাপ দিয়ে বন্ধ করা দরকার। তো আপনার প্রতিবেশী হিসাবে আপনি কোনোদিন বলেছেন ওদের নিষেধ করেছেন? আমি ও দেখে তো বলতে পারিনি, তার কোনো ব্যবসা করে আমি অনেক লোক এক্ষুনি যেমন আমি আমার পাশে আজ 12 দিন আগে এক ভদ্রলোক আমার বাড়ির পাশে মারা গেল, ওই মানে যারা করে টুকফুক করে তাদের কাছে যে দেখো তোমরা এটা করো না, এটা তোমাকে সাপে এসে কাঁপছে 3 দিন ধরে পড়ে আছে, কিন্তু ওরা বিশ্বাস করলো না, ওরা কিন্তু নিয়ে গেল না, তার জন্যে ওরা সে রুগীটা এখানে মারা গেল। আপনার নাম? আপনার নাম? আমার নাম হুমায়ুন বিশ্বাস। বাড়ি? বাড়ি যাবো না। মার্জেন মালিথা, 38 বছর বয়স, এলিয়ট নগরে বাড়ি। তো এই পেশেন্টটা মোটামুটি 11টার দিকে এসেছিল আমাদের হাসপাতালে, একদম পুরো আনকনসাস হয়ে, প্রায় আনকনসাস বা সেমি কনসাস বলা যায়, মানে একদম জ্ঞান সেভাবে ছিল না, খুব একটা সাড়া দিচ্ছিল না। হ্যাঁ, তখন পায়ে দেখি যে ছোটো ছোটো দুটো দাগ দেখতে পাই। এবার সেটা এমন এক ডিস্টেন্সে ছিল যে সেটা সন্দেহ করাটাই স্বাভাবিক যে সাপে কাটা হতে পারে সেটা। এবারে তাদের কাছ থেকে হিস্ট্রি নিয়ে জানতে পারি যে পেশেন্টটা আগে পাট জমিতে গিয়েছিল, গিয়ে সকালবেলায় যখন সাপে কাটে তারপরে একটা কোথাও গিয়ে একটা ওরা ট্রিটমেন্ট করিয়েছে। ট্রিটমেন্ট মানে কি ঝাড়ফুঁক করেছে, যেটা আমি বুঝতে পারলাম। তো সেখানে ওরা 2-3 ঘন্টা প্রায় লেট করেছে, 2-3 ঘন্টা লেটের জন্য এখানে অনেক খারাপ অবস্থায় এখন নিয়ে এসছে আপাতত। এবারে ওর যে রক্ত টেনে যে পরীক্ষা করাটার কথা, যে টক্সিন, যে সাপের যে টক্সিনটা সেটা রক্তে কতটা পরিমাণ এফেক্ট করেছে সেটা দেখার জন্য আমরা রক্ত পরীক্ষা করি। রক্ত পরীক্ষায় আপাতত দেখলাম যে ক্লট হয়েছে, মানে হচ্ছে রক্তটা জমাট বেঁধেছে। এবারে সাপে সাপ দু ধরনের, একটা নিউরোটক্সিক, একটা ভাস্কুলোটক্সিক। ভাস্কুলোটক্সিক মানে হচ্ছে যেগুলোতে ক্লট হবে না, আর নিউরোটক্সিকে কিন্তু রিপোর্ট নর্মাল থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওকে নিউরোটক্সিক স্নেক বাইট হয়েছে, মানে সাপে কেটেছে। এবারে সেইগুলো কিন্তু রক্ত পরীক্ষায় ধরা পড়বে না। এবারে সেইটাই হয়েছে যে ক্লট হওয়া সত্ত্বেও দেখছি পেশেন্টটা একদম টোসিস হয়ে যাচ্ছে, মানে চোখের পাতা পড়ে যাচ্ছে, খারাপ হচ্ছে পেশেন্টটা। তারপরে আমি আস্তে আস্তে ওকে যেটা ট্রিটমেন্ট করার আমরা দিয়ে এইচ কোয়ার্ট যেগুলো যেগুলো দিয়ে স্যালাইন ট্যালাইন দিয়ে ইয়ে দিয়ে সেগুলোকে অক্সিজেন দিয়ে আমরা বহরমপুর রেফার করলাম। মানে এতটাই খারাপ হয়েছে আসলে, হয়তো একটু আগে এলে হয়তো ঠিক হতে পারতো, কারণ অনেকটা দেরি করেছে নিয়ে আসতে। জিএস গার্মেন্টস পাইকারি শোরুম, প্রোপ্রাইটার সাইদুল দফাদার ও গিয়াসউদ্দিন খান, আমতলা বেলডাঙ্গা রোড, হাটের কাছে এক্সিস এটিএম এর গলি। পাইকারি শোরুম জিএস গার্মেন্টস, এখানে খুচরা মাল বিক্রয় করা হয় না। এখানে পাবেন লেগিস, জেগিস, প্লাজো, ফার্টিয়ালা, ওন্না টপ, ক্রুপ টপ, হুডি টপ, ওয়েস্টার্ন টপ, নাইটি, চুড়িদার, লেডিস শার্ট, লেডিস জিন্স, রেয়ন কুর্তি, কটন কুর্তি, চান্দ্রী মসলিন কুর্তি, লং স্কার্ট, হট প্যান্ট ইত্যাদি। এছাড়াও মেয়েদের যাবতীয় পোশাক পাওয়া যায়। সকাল 9টা হইতে রাত 9টা পর্যন্ত দোকান খোলা থাকে। মোবাইল 800-181-1483 ও 9845-90758। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।